ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন দুর্ঘটনায় আহত ভিখারির পকেট থেকে মিলল লাখ লাখ টাকা দুর্ঘটনায় আহত এক ভিখারির জামার পকেট থেকে মিলল লক্ষাধিক টাকা উদ্ধার করতে গিয়ে ভিখারির পকেটে এত টাকা দেখে থ হয়ে গিয়েছিল পুলিশ শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পুলিশ জানিয়েছে মোট 3,64,000 টাকা পাওয়া গিয়েছে ওই ভিখারির পকেট থেকে সবকটি 2,000 টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন পুলিশ আধিকারিক মনোজ কুমার পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন ভিক্ষুকের নাম শরীফ বাউঙ্ক 50 বছর বয়সী ওই ব্যক্তি পিপরাজ এলাকার বাসিন্দা টাকা উদ্ধারের বিষয়টি বর্ণনা করতে গিয়ে মনোজ বলেন আমাদের কাছে খবর আসে যে এক বধির ভিক্ষুক দুর্ঘটনার কবলে পড়েছেন আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমরা তার সচিত্র পরিচয়পত্র খুঁজছিলাম সে সময় তার পকেট থেকে ওই টাকা মেলে চিকিৎসকরা জানিয়েছেন দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গিয়েছে কিন্তু কিভাবে ওই ব্যক্তির কাছে এত টাকা এলো তার কোনো সদুত্তর মেলেনি প্রাথমিকভাবে পুলিশ এই টাকা বাজেয়াপ্ত করেছে কোথা থেকে এত টাকা এলো তা খতিয়ে দেখছে পুলিশ এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন